সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাহুল মিয়া। আমি নাজমুল হক মাসুম স্যারের কাছ থেকে পাইলসে আর অ্যানাল ফিশের অপারেশন করেছিলাম লেজারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমার কোনো ড্রেসিং লাগে নাই, কিচ্ছু লাগে নাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন 4 সপ্তাহ হয়ে গেছি, আমি পুরোপুরি একদম সুস্থ। আমার আগে আপনার বাথরুমের সাইড দিয়া লম্বা লম্বা লত বের হইতো 4-5টা, এখন আলহামদুলিল্লাহ বের হয় না। তারপরে পুরো রক্ত একদম মুরগি জবাই করে যেভাবে রক্ত বের হইতো ওভাবে বের হইতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ, আর কোনো রক্ত বের হয় না। তারপরে আপনার যে অ্যানাল ফিশারটা একদম বাথরুমের সাইড দিয়া একদম ফুলে যেত পুরো সাইড, কিন্তু এখন প্রায় 90% আলহামদুলিল্লাহ মানে ফুলে না, অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এরকম চিকিৎসা করতে পারেন, অনেকে যে হাতে দ্বারা করে একটু দেরি লাগে আর কি, কিন্তু যে লেজার দ্বারা করলে আপনি একদম সুস্থ, কোনো ভয় পাওয়ার কিছু নাই, এটা একদম স্বাভাবিক। আপনারা এগুলো করতে পারবেন বা এগুলো করলে অনেক উপকার হবে আর কি। আর এগুলো নিয়ে মানে আমি অনেক মানে প্রায় 2.5 বছর হয়েছে রোগটা, প্রায় আমি অনেক মানে গাফলতি করছি আর কি। অনেক জায়গায় দেখেছি, কবিরাজ দেখাইছি, তারপর আপনার যে হোমিওপ্যাথি খাইছি, কোনো কাজ হয় না। 4-5 মাস পরে ওরা আবার সেম দেখা দিই, কিন্তু এই যে অপারেশনটা করলে আলহামদুলিল্লাহ আপনি অনেক সুস্থ হবেন, আর ভয় পাওয়ার কিছু নাই একদম। মানে অনেকে অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু আপনি নিজে নিজে চিন্তা করে আসলে ইনশাল্লাহ আপনি উপকার পাবেন।